আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি আরমান আলী চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো হামাসের মিসাইল হামলায় একদিনে তিন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে একই হামলায় আহত হয়েছে আরও অন্তত বারো সেনা দক্ষিণ ইসরায়েলের কারাম আবু সালেম এলাকায় সমবেত হওয়া সেনাদের উপর মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে রাফা শহরে অভিযানের জন্য সেখানে জড়ো করা হয়েছিল বেশ কিছু সেনা ও সামরিক সরঞ্জাম হামাস জানিয়েছে রবিবার দক্ষিণ ইসরায়েলের কারাম আবু সালেম এলাকায় জড়ো হওয়া দখলদার সেনাদের একটি দলের উপর এই হামলা করা হয় আল মাইদিনের খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে দুজন সেনা ইসরায়েলি সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেডের সাকেট ব্যাটালিয়ানের অধীনে যুদ্ধরত ছিলেন আরেকজন নেহাল ব্রিগেডের নশো একত্রিশ ব্যাটালিয়ানের সদস্য ছিলেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ইসরায়েল অধিকৃত কারাম আবু সালেম শহরে ইসরায়েলি বাহিনীর অবস্থানের উপর এই হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে স্বল্পপাল্লার পাল্লার মিলিমিটার রাজু মিসাইল দিয়ে হামলাটি চালানো হয় একটি মিসাইল সরাসরি সেনাদের ঘুমানোর তাবুতে আঘাত হেনেছে বলে কোনো কোনো খবরে দাবি করা হয় হামলার একটি ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড ভিডিওতে মিসাইল হামলার কিছু দৃশ্য রয়েছে প্রতিরোধ যোদ্ধাদের একটি সূত্র জানিয়েছে সেখানে যে সেনারা ছিল তারা রাফা শহরে আগ্রাসন চালানোর দায়িত্বে ছিল এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনবেটের কর্মকর্তারাও সেখানে ছিল বড় ধরনের এই অপারেশন চালানোর জন্য প্রতিরোধ যোদ্ধাদের সামর্থ্য গোয়েন্দা তথ্য জোগাড় এবং নির্মূল হামলা প্রমাণ করে তারা এখনও যথেষ্ট শক্তি নিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে রয়েছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিহত তিন সেনারি পদমর্যাদা স্টাফ সার্জেন্ট অ্যান্ড তিনজনেরই বয়স একুশ বছরের নিচে এদিন ইসরায়েলের সেনাদের ওই অবস্থান লক্ষ্য করে অন্তত দশটি মিসাইল ছোড়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে রাফা শহরে ইসরায়েল যে সামরিক অভিযানের পরিকল্পনা করছে তার জন্য আনা সামরিক সরঞ্জাম পাহারা দিচ্ছিল ওই সেনারা সেখানেই তাদের উপর হামলা হয়েছে হামলার পর ঘটনাস্থল থেকে হতাহতদের সরিয়ে নিতে হেলিকপ্টার ও বেশ কিছু অ্যাম্বুলেন্স দেখা গেছে আয়রন ডোম কেন এই মিসাইল হামলা ঠেকাতে পারল না সেটি নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি বাহিনী হামলার সাথে সাথেই পুরো এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে হামাসের একটি মিসাইল আবাসিক এলাকায় একটি বাড়িতে আঘাত হেনেছে তবে ওই এলাকায় বাসিন্দাদের গত বছরের সাত অক্টোবরের হামলার পরই সরিয়ে নিয়েছে ইসরায়েলি সরকার এদিকে সেনাদের উপর হামাসের হামলার প্রতিশোধ নিয়ে রাফা শহরে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত একুশ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা এদিন অন্তত এগারোটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা শেষ করে মিশর ত্যাগ করছেন হামাসের প্রতিনিধি দলের সদস্যরা রোববার কায়রো থেকে বিমানে চড়ার আগে জানিয়েছেন এরপর কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের সাথে এ বিষয়ে আলোচনা করবেন তারা রয়টার্সের খবরে বলা হয়েছে হামাস ও ইসরায়েল নিজ নিজ অবস্থানে অনড় থাকায় যুদ্ধবিরতির সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে হামাস আবারও জানিয়েছে তারা স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া একজন বন্দীকেও মুক্তি দেবে না অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে রাজি নন মিশরের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে দোহায় শীর্ষ নেতাদের সাথে আলোচনা শেষে মঙ্গলবার আবার মিশরে ফেরার কথা রয়েছে হামাস প্রতিনিধি দলের ইসরায়েল এ দফায় মিশরে কোনো প্রতিনিধি পাঠায়নি তবে মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও মিশর কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থা এর প্রধান উপস্থিত রয়েছে এই সংলাপে রোববার আলোচনার শেষ দিকে হামাসের দলটি মধ্যস্থতাকারীদের জানিয়েছে তারা এখনও আগের সিদ্ধান্তে অটল রয়েছে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি ছাড়া কোন চুক্তি হবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী রোববার বলেছেন ইসরায়েল আগ্রহ দেখালেও হামাস কট্টর অবস্থানে রয়েছে তারা হামাসকে ক্ষমতায় রেখেই গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধ চায় ইসরায়েল তা মেনে নিতে পারে না একই দিন ইসরায়েলের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন মিশরে সর্বশেষ ধাপের আলোচনা ভেঙে যাওয়ার কাছাকাছি রয়েছে অন্যদিকে হামাসের প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন তারা এখনও যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তির বিষয়ে আশাবাদী আগ্রাসন চালিয়ে যাওয়া সংঘাতের মাত্রা বৃদ্ধি এবং সংলাপের প্রতিক্রিয়াকে ব্যাহত করার জন্য নেতানিয়াহকে দায়ী করেন তিনি এখনও হামাসের হাতে একশো জনের বেশি ইসরায়েলি নাগরিক বন্দী অবস্থায় রয়েছেন গত সাত অক্টোবরের অভিযানে তাদের ধরে নিয়ে যায় যোদ্ধারা ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র চাইছে কয়েক সপ্তাহের সামরিক যুদ্ধবিরতির অধীনে বন্দীদের মুক্তি কিন্তু হামাস বলছে তারা এই ফাঁদে পা দেবে না স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে তারা কোনো বন্দিকে মুক্তি দেবে না ইসরায়েলে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেটানিয়াহুর সরকার রোববার সংবাদ মাধ্যমটিকে হামাসের মুখপাত্র আখ্যা দিয়ে এর কার্যক্রম বন্ধ করা হয় এর আগে একই দিন কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যমটি বন্ধে সর্বসম্মতিক্রমে ভোট দেয় বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রোববার জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেলে কাতারি সম্প্রচার মাধ্যমের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ এ ঘটনার নিন্দা জানিয়ে আল জাজিরা বলেছে আল জাজিরাকে ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ দেখানো বিপজ্জনক এবং ডাহা মিথ্যা চ্যানেলটি বলেছে প্রতিটি আইনি পদক্ষেপ অনুসরণ করার অধিকার তাদের রয়েছে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী স্লোমো কার্হি বলেছেন অভিযানে আল জাজিরার সরঞ্জাম জব্দ করা হয়েছে এক্সে স্লোমো কারহির করা এক পোস্টে দেখা গেছে যোগাযোগ মন্ত্রণালয়ের পুলিশ অফিসার এবং ইন্সপেক্টররা একটি হোটেল রুমে প্রবেশ করছেন আল জাজিরার সূত্র বলছে হোটেলটি পূর্ব জেরুজালামে অবস্থিত অস্থায়ী কার্যালয় হিসেবে সেটি ব্যবহার করে আল জাজিরা বিবিসির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে কিন্তু তাদের ছবি তুলতে বা হোটেলে প্রবেশ করতে দেয়নি পুলিশ ইসরায়েলি স্যাটেলাইট সার্ভিস ইউএস একটি বার্তা প্রচার করেছে যাতে লেখা ছিল সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলে আল জাজিরা স্টেশনের সম্প্রচার বন্ধ করা হয়েছে ইসরায়েল সরকারের এই সিদ্ধান্তকে একটি অপরাধমূলক কাজ হিসেবে নিন্দা জানিয়েছে আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে গণমাধ্যমে স্বাধীনতা হরণ করে ইসরায়েল আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের লঙ্ঘন করেছে আল জাজিরা রোববার এক বিবৃতিতে বলেছে মানবাধিকার এবং তথ্য জানার মৌলিক অধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা জানায় আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক বিশ্বব্যাপী শ্রোতাদের কাছে সংবাদ এবং তথ্য সরবরাহের অধিকার রয়েছে আল জাজিরার শুরু থেকেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতার নানা চিত্র তুলে ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের চক্ষু হয়েছে আল জাজিরা এর আগে দু সালে মে মাসে গাজদা উপত্যকায় আল জাজিরা অফিস ভবন মিসাইল হামলায় ধ্বংস করেছিল ইসরায়েলি বাহিনী গাজায় হামলা বন্ধের দাবিতে শুরু হয় শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে যুক্তরাষ্ট্রের পর অন্তত আরও বারোটি দেশে একই দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাবু গেরে গত সতেরো এপ্রিল বিক্ষোভ শুরু করে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে দেশটির অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে মার্কিন মাধ্যমগুলোর হিসাবে যুক্তরাষ্ট্রের প্রায় একশো বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ চলছে এরপর বিক্ষোভ শুরু হয় ফ্রান্স ব্রিটেন ইটালি অস্ট্রেলিয়া ক্যানাডা জাপান ভারত ও লেবাননের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন অস্ত্র সরবরাহ করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্ক ত্যাগের দাবি জানাচ্ছেন বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ধরপাকড় চলছেই চলমান এ বিক্ষোভে দেশটিতে প্রায় দুই হাজার তিনশো শিক্ষার্থীকে আটক করা হয়েছে জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা তবে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশের দাবি অন্য জায়গায় তাঁবুকের বিক্ষোভের আহ্বান জানায় তারা কিন্তু বিক্ষোভকারীরা তাতে অস্বীকৃতি জানালে পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেয় বিক্ষোভ করেছেন সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়টির একটি ভবনের ফটক দখল করে আছে শতাধিক শিক্ষার্থী শিক্ষা সম্পর্কিত যে কোনো কার্যক্রম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে বিক্ষোভকারীরা আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অফ ডাবলিনের ট্রিনিটি কলেজের শিক্ষার্থীরা শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু কেড়ে যে বিক্ষোভ করেছেন তাতে সংহতি জানাতেই এমন অবস্থান কর্মসূচি বলে জানিয়েছেন এসব শিক্ষার্থী ক্যাম্পাসে তাভুগের বিক্ষোভ করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি মেক্সিকোর শিক্ষার্থীরা এটি মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয় বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনকে মুক্ত করো এবং ফ্রম রিভার টু সি প্যালেস্টাইন উইল ফ্রি ইত্যাদি স্লোগান দেয় ইসরায়েলের সঙ্গে মেক্সিকোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানাচ্ছে তারা ডোনেস্কের আরও একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে রাশিয়ার সেনারা ডোনেস্কো রিপাবলিকেন আফদিভকা এলাকার অচেরো তিন বসতি পুরোপুরি মুক্ত করেছে এবং গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন বাহিনীর অন্তত আটটি পাল্টা হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর চব্বিশ ও একশো পনেরোতম মেকানাইজড ব্রিগেড ওই বসতির কাছে নিজেদের অবস্থান মজবুত করেছে এদিন আফদিভকা এলাকার লড়াইয়ে ইউক্রেনের বাহিনীর তিনশো জন সেনা নিহত হয়েছে বলে দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি একটি আব্রাহম ট্যাঙ্ক দুটি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল একটি আর্মার্ড কমব্যাট ভেহিকেল ও তিনটি পিক আপ ট্রাক ধ্বংস হয়েছে রাশিয়ার হামলায় রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে তাদের হামলায় ইউক্রেন বাহিনীর ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি একটি হাউ ইডজার পোল্যান্ডের তৈরি একটি সেলফ প্রোপেলড আর্টিলারি সিস্টেম সহ বেশ কিছু সরঞ্জাম ধ্বংস হয়েছে এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন রাশিয়ার সঙ্গে চলমান সংলাপ অব্যাহত রাখতে হবে লা ট্রিবিউন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন রাশিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা রেখে আমরা সঠিক কাজটি করছি তা না হলে আমরা শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলাকেও অনিশ্চয়তার দিকে ছেড়ে দিতাম ফরাসি প্রেসিডেন্ট বলেন একই সময়ে রাশিয়ার বিষয়ে কৌশলগত নীতি চালিয়ে যাওয়া প্রয়োজন এর আগে এপ্রিলের শেষের দিকে প্যারিসের সোরবুন বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় ম্যাক্রো বলেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ